যে মুখটা মারা হয়ে গেল। সো 1 2 3 সরস্বতী মাইকি জয়। খুব ভালো লাগবে আর সকলকে রইল শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে সাথে সবাইকে আজকে প্রেম দিবসের মানে ভ্যালেন্টাইন্স ডে অনেক অনেক শুভেচ্ছা রইল। তো চলো এবার ব্লগটা শুরু করো। প্রত্যেক বছর তো তুমি নিচে করো, যেটা আমি শুনতে পেয়েছি। আর এই বছর যে তুমি একটু ঝামেলা করেছো এখানে করেছো সেটার বিষয়ে সরস্বতী পুজোতে আমি শিলচরে না হলে লক্ষ্মীপুরেই থাকি। আর এই বছর প্রথমবার মানে সরস্বতী পুজোতে আমি শিলচরে। তো আমাদের প্ল্যান আছে যে এখানে পুজো টুজো শেষ হওয়ার পরে একটু বাইরে বেরোনোর, কাপড় টাপড় পরে আর কি ভালো কিছু পরে। তো দেখা যাক কেমন প্ল্যান হয়, কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো তোমাদের পুজো কেমন কাটলো কেমন না প্লিজ কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। দেবী নমস্তে। 12টার সময় আমরা আজকে পার্লারে যাচ্ছি বন্ধুরা সাজতে। আমাদের এই যে রাজ আমাদেরকে সাজিয়ে দেবে আজকে, একদমই তাই। তারপর আমাদেরকে যেটা লাগবে তোমরা ভেবে নিও যে সেটা রাজই সাজিয়েছে। এখন সরস্বতী মাই এসেছিলাম আর ঘরে এসে ভাত দুধ খাইনি, আর এখন তার জন্য খিদে পেয়ে গেছে একদম। বন্ধুরা আমাদের শঙ্কুবার বিয়ে নিয়ে ব্যস্ত, নদীর কিনারে হবে আর এনগেজমেন্ট। বন্ধুরা আমরা বিয়েতে যাচ্ছি না সরস্বতী পুজোতে, এখানে পাঞ্জাবি সিলেক্ট হচ্ছে। এটা শঙ্কুবাই জামাইয়ের পাঞ্জাবি, যেটা ব্যান্ড পার্টি পাঞ্জাবি যেটা। এখানে আবার একটা ডিজাইনার কিন্তু পাঞ্জাবি। আর ওদের আমি জানি না আমরা কোন জায়গায় যাচ্ছি, শুধু গুছানোই চলছে এখন 12:30 বাজে।
বাজে, এখন আমরা বেরোচ্ছি, তুমি জাস্ট ইমাজিন করে নাও আমি মেকআপের কোনো জিনিসপত্র আনিনি, কারণ রাজের এখানে যাবো, রাজও সাজাবে না, নিজেই সেজে নেবো, কেননা রাজও তো ব্যস্ততার মধ্যে থাকবে। আর এখন এখানে গাড়ি বের করা হচ্ছে, তো আমরা এখন বেরিয়ে তো বাইকে ফুটন্তি মা ফুটন্ত মামুনিরা। সো বন্ধুরা, ফাইনালি আমরা বেরিয়ে গেছি। আমরা আজকে যাচ্ছি হচ্ছে গিয়ে শান্তু, আমি, শঙ্কুবাই, শ্রীতমা আর রাজা। রাজাও চলে এসেছে এখানে আমাদের সাথে যাবে বলে, আর রাজ তো আমাদের সাথে যাবে। আচ্ছা ভাই, ও মেকআপ আর্টিস্ট, আমি মেকআপ আর্টিস্ট না, ও ছিলই না পার্লারে। কি করেছো এসে রাজের পার্লারে? সেটা বলো। আমি এসে তুল টচ নচ করে দিয়েছি পার্লার। পার্লারের অবস্থা তো দেখো, দেখো গাইস আমি দেখাই, দেখো এই যে এই যে এই যে অবস্থা, এই যে পার্লারের অবস্থা। কালকে আমার গাইস, কালকে আমার ব্রাইড আছে, বুঝতে পারছো কি অবস্থা। বন্ধুরা আমার একটা ছোট ভাই, এখানে আমরা বেরিয়ে পড়ছি, জানি না আমরা যে কোথায় যাবো, এত সেজে গুজে, এত সাজানো ব্যাগটি নিয়ে নিয়েছি, নিজে গাড়িতে রেখে দেবো ব্যাগটি, কারণ আমি আর যাবো। তো ফাইনালি আমরা বেরোচ্ছি, এত লেট হয়ে গেছে, রাজ বসে গেছে সামনে এসে, আর আমিও কোনোভাবে পিছনে জায়গাটা পেয়েছি, মানে পিছনে মানে সাইডে। আমাদের লোকেশনে মানে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি শ্যুট কি, আমরা দু তিনটা ফটো উঠবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো, একটু কি প্ল্যান। ওই চলে গেছে ভেতরে, এখানে তোমা আর আমি, আমরা দুজন মিলে এত ফটো উঠেছি, রিল বানিয়েছি। আমরা ক্যামেরার ফ্যামেরা না, ওরা ক্যামেরায় উঠছে। আমরা শঙ্কুবাইয়ের আইফোন ছিল, সো সর্টেড। ঠাকুর বন্ধুরা, এটার অবস্থা দেখো তোমরা, আমি এখন সিলেটিতে আনা আইয়ার পারছি না, এটা গাছও খেতো বুইয়া ফটো উঠরা। ফটো তো এরকমই উঠতে লাগে না, দেখো অবস্থা, ফটোগ্রাফার বই গেছে নিচে, আর এখানে রাজায় স্টার্ট করছে ফটো উঠানি, বিচ্যুত রাজায়, আর এখানে তাই আর এক মডেল শেষ করিল আর ফটো উঠতে উঠতে। এখানে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, সানসেট হচ্ছে, আর এখানে জাস্ট সবাই মানে মোটামুটি জোড়ায় জোড়ায় এসেছে, আমরাই শুধু কাজিনসরা এসেছি, সবাই কাজিনস এসেছি। কিন্তু ভালো লেগেছে এসে জায়গাটাতে, আর মানে কিছু করিনি, জাস্ট এসে ফটো উঠেছি। আমি তো ক্যামেরার মধ্যে দুটো উঠেছি, জঘন্য হয়েছে, আর উঠিনি, মোবাইলে উঠেছি। সবথেকে বেশি যদি কেউ ফটো উঠে থাকে আজকের দিনে, সেটা হচ্ছে এই মহিলা। এত ফটো উঠেছে, এত ফটো উঠেছে, এখনও চলছে ফটো ওঠা, তার জন্য আমরা বাইরে আছি, যে উঠছে। বেরিয়ে পড়েছি, এখন আমরা যাবো একটু খেতে, রাজ আজকে আমাদেরকে খাওয়াবে। বন্ধুরা বনদুর্গা মন্দির এখানে, আমি একবার আসবো, এখানে আমার আসা হয়নি। আমরা সবাই বসে গেছি এখানে। অ্যাকচুয়ালি কাল আমরা খাইনি রাত্রেবেলা ভাত, সকালবেলা তো পুজো ছিল, প্রসাদ খেয়েছি, কিচ্ছু খাওয়াই হয়নি, আর এখন এত খিদে পেয়েছে, এত খিদে পেয়েছে, তো ফাইনালি চলে এসেছি, দেখি কি খাওয়া যায়। আর এখন কটা বাজে, 5টা মতো বাজে এখন, তো মোটামুটি 6টার ভিতরে তো খাওয়া দাওয়া হয়েই যায়।
আমাদের নাম, এই যে আমরা সবাই বসে পড়েছি, আর এই রাজা পাগল করে তুলেছে, পাগল করে তুলেছে বলছি আমি। খা ভাই, এখন খা। এই দেখো ওর গার্লফ্রেন্ড, যদি আমার ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা চিনে রাখো ওকে। ওই শান্ত, এই তিতকুনের গার্লফ্রেন্ডে ফাটাইস। ভেরি গুড ভাই, ভেরি গুড। এই যে আমাদের প্লেটগুলো দেখতে পাচ্ছো, পুরো পয়সা ওসুল, পয়সা ওসুল টেস্ট থা। থ্যাংকস ফর দ্য ট্রিট ব্রো। রাজ আজকে আমাদেরকে খাইয়েছে। কিন্তু তুমি প্রথমবার খেলে, আমি সবসময় খাওয়াই সবাইকে, তুমি থাকো না, তোমার দোষ। হ্যাঁ প্রথমবার খেয়েছি। হ্যাঁ সো বন্ধুরা, ফাইনালি দ্য ডে ইজ ওভার। খুব ভালো কেটেছে আমাদের সরস্বতী পুজো, কি বলিস শঙ্কু ভাই? মোটামুটি হ্যাঁ ভালোই কেটেছে, এত খারাপ না। আমরা ঘোরাফেরা করেছি, এত এত সরস্বতী ঠাকুর তো দেখিনি, একটাও দেখিনি। ইভেন আমি দেখছি একটা, একটা দেখেছি কিন্তু ভিডিওটা নেওয়া হয়নি। তো চলো আজকের দিনটাকে এখানেই এন্ড করছি, আর যদি কিছু দেখানো থাকে নিশ্চয়ই দেখাবো, না হলে তো